দিন দিন বাড়ছে জনসংখ্যা, কমছে থাকার জায়গা। পৃথিবীর সব জায়গাতেই এখন কম বেশি এই ছবি দেখা যায়। মুম্বাই, কলকাতা হোক বা বিদেশের কোনো শহর, মাথা গোজার একটা ছাদ খুঁজতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। সেখানে এখনো পৃথিবীতে এমন দেশ রয়েছে যেখানে মাইলের পর মাইল হাঁটলেও কোনো মানুষ দেখা যায় না, যে দেশে মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি। মাইলের পর মাইল বালিতে ঢাকা দুই প্রান্ত, মাঝে মধ্যে নীল জলাশয়, তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সবুজ। গোটা মঙ্গোলিয়া জুড়ে এই দৃশ্যই দেখা যায়। প্রতি বর্গ কিমিতে দু জনের বাস, যে দেশে মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি। 15,64,116 বর্গ কিলোমিটার ভৌগোলিক এলাকা নিয়ে মঙ্গোলিয়া পৃথিবীর 19তম বৃহত্তম দেশ। আলাস্কার থেকে সামান্য 2021 সালের জনগণনা অনুসারে মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা মাত্র 31,98,913। মোট জনসংখ্যার নিরিখে পৃথিবীতে 134তম স্থানে রয়েছে সে দেশ। মঙ্গোলিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন করে বাস করেন। জনঘনত্বের দিক থেকে পৃথিবীর সব দেশগুলির মধ্যে সবচেয়ে নিচে রয়েছে এই দেশ। অর্থাৎ এই দেশের জনঘনত্ব গোটা দুনিয়ায় সব থেকে কম। সারা দেশের মোট জনসংখ্যার অর্ধেক বাস করেন রাজধানী উলানবাতারে। জনসংখ্যার নিরিখে তারপরেই রয়েছে উত্তরের ডারহান শহর। বাকি দেশের বহু অংশ মাইলের পর মাইল ফাঁকা। সমুদ্র পৃষ্ঠ থেকে 4,000 মিটার উচ্চতায় রয়েছে মঙ্গোলিয়া। দেশের বেশিরভাগ জমি চাষযোগ্য নয়, হয় বালিতে ঢাকা মরুভূমি নয়তো দুর্গম, সে কারণে চাষবাস প্রায় হয় না বললেই চলে। মঙ্গোলিয়ার নাগরিকেরা তাই সবজি বা শস্যের বদলে খাওয়ার জন্য মাংস এবং দুগ্ধজাত খাবারেই বেশি ভরসা করেন। এ দেশের বাসিন্দারা বিভিন্ন রকম চিজ তৈরি করতে পারেন, সেগুলি সংরক্ষণ করাও সুবিধাজনক। এ দেশের বেশিরভাগ নাগরিকের জীবিকাও পশুপালন, দুগ্ধজাত খাবার মাংস বিক্রি করে সংসার চালান তারা। মঙ্গোলিয়ার অন্যতম বৈচিত্র্য হল ঘোড়া। সে দেশে প্রায় 40 লক্ষ ঘোড়া রয়েছে, অর্থাৎ মানুষের থেকেও দেশে ঘোড়ার সংখ্যা বেশি। হাজার হাজার বছর ধরে মঙ্গোলিয়ায় দাপিয়ে বেড়ায় ঘোড়া। বলা হয় মঙ্গল সম্রাট চেঙ্গিস খানকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল এই দুর্ধর্ষ ঘোড়ার দল। মঙ্গোলিয়ান ঘোড়ার উচ্চতা কম, কিন্তু বিভিন্ন প্রজাতির ঘোড়ার থেকে এরা জোরে ছোটে। দুর্গম এলাকায় যুদ্ধ বা শিকারে এরা পারদর্শী। দুর্গম এলাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হল এই ঘোড়া। মঙ্গোলিয়ার ঘোড়া হিমাঙ্কের 40 ডিগ্রি সেলসিয়াস নিচে থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতাতেও অনায়াসে মানিয়ে নিতে পারে। এদের বিশেষ কোনো খাবারেরও প্রয়োজন নেই, মাঠের ঘাস আর মাঝে মধ্যে জল পেলেই চলে যায়। না থেমে টানা 10 কিলোমিটার দৌড়তে পারে মঙ্গোলিয়ার ঘোড়া। সে কারণে এই দুর্গম দেশে তাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে সহজে, যেখানে জনসংখ্যা খুব একটা বাড়তে পারেনি। মঙ্গোলিয়ায় জনঘনত্ব কম হওয়ার অন্যতম কারণ দুর্গমতা, চাষবাসের অসুবিধা, চরম আবহাওয়া, দারিদ্র, স্বাস্থ্য পরিষেবার অভাব। দেশের 36% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এই সব প্রতিকূলতার সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছে ঘোড়াকুল। সে কারণে মঙ্গোলিয়ায় মানুষের থেকে ঘোড়ার বাস বেশি।